প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আমি টুলুভূষণ মধু সুভাষ উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে অনলাইন ক্লাসের জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় ১১ এবং সময়, পাঠ হচ্ছে সময়, পাঠ শিরোনাম। তা পাঠ শিরোনাম সময় সম্পর্কিত আমরা আজকে আলোচনা করব। কাজে আমাদের সময় সম্পর্কে জানার জন্য আগে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে, আমরা যখন, যেমন এখানে প্রথমে একটা দেওয়া আছে, দেখো আমি তোমাদের জন্য একটা অঙ্ক রেখে রাখছি, ৫ বছর ৩ মাস ১৭ দিন কে ঘন্টায় প্রকাশ করো। এগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের কতগুলো বিষয় জানা আছে দরকার, যেগুলো তোমরা জানো অবশ্য, যে আমাদের জানতে হবে ১ বছর = কত মাস, মাস বললে ১২ মাস। হ্যাঁ, আবার আমরা ১ বছর = দিন যদি বলি ৩৬৫ দিন, তোমরা অবশ্যই জানো। এরপরে আবার ১ মাস = ৩০ দিনও বলি, ৩০ দিন। আবার অনেক সময় ৪ সপ্তাহ ও বলে থাকি, এবং ৪ সপ্তাহ ২ দিন বা ৩ দিন এরকম আসে। এরপরে যদি আমরা ১ দিনে যাই তখন আমরা ১দিন = কত ঘন্টা, ২৪ ঘন্টা বলে থাকি। হ্যাঁ, আবার ১ ঘন্টা = আমরা কি জানি, আমরা জানি ১ ঘন্টা = ৬০ মিনিট, নাকি? অবশ্যই তোমরা জানো। এবং ১ মিনিট = আমরা জানি ৬০ সেকেন্ড। এগুলো আমাদের এই অধ্যায় করার পূর্বে আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে। নিশ্চয়ই তোমরা এগুলো জানো, আবার একটু তোমাদের মনে করার জন্য লিখে দিলাম। এখন আমরা এটা বের করি, ৫ বছর ৩ মাস ৭ দিনকে ঘন্টায় প্রকাশ করি। আমরা এখান থেকে কিভাবে ঘন্টা প্রকাশ করতে পারি, তা প্রথমে আছে ৫ বছর ৩ মাস ১৭ দিন লিখলাম। এখন আমরা একটাকে কি করতে পারি, সরাসরি বছরে নিয়ে যেতে পারি, আবার মাস থেকেও বের করতে পারি। সরাসরি যদি আমি বছরে নিই তখন কি হয়, সবগুলো মাসকে ৩০ দিনে না, এই জন্য অনেক ক্ষেত্রে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমরা যদি বছরটাকে যদি দিনে নেই তা সবগুলো মাস, ছোট বড় মাসগুলো মোটামুটি সবগুলো ঠিক থাকে। তা ৫ গুণ কত ৩৬৫, এটা কি হয়ে গেল, বছরটা হয়ে গেল দিন। হ্যাঁ, যোগ এখানে আছে কয় মাস, ৩ মাস আছে। তা মাসকে যদি আমরা দিন নেই, ১ মাস = কত দিন, ৩০ দিন। তাই ৩ গুণ ৩০, এটাও কি হয়ে গেল, মাসটা কি হয়ে গেল, দিন। এবং সঙ্গে আরও কি আছে, ১৭ দিন। সবগুলো যেহেতু একই ধরনের দিন হয়ে গেল, সেহেতু সবগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। করলাম, এখন আমরা এগুলোরে গুণ করি, ৩৫ ১৫৫ হাতে আমার ১ ৩৫ ৬ ৩০ আর ১ ৩১ হাতে থাকলো ৩ ৩৫ ১৫ ৩ ১৮ দিন। তা কত হলো, ১৮১৫ দিন। যোগ এখানে আসে ৩০ গুণ ৩, কত হয় ৩০০ ৩৩৯ ৯০ দিন। এবং সঙ্গে আমাদের দিন আছে আরও ১৭ দিন। এখন আমরা তিনটা যেহেতু দিন, সেহেতু আমরা তিনটাকে কি করতে পারি, যোগ করতে পারি। তা ৭ একক আর এখানে আছে ৫ একক, ৭ ৫ ১২ ২, হাতে থাকলো আমার ১ ১ আর ১ ২ একক, ৯ আর ২ ১১, ১১ আর ১ ১২ ২, হাতে থাকলো ১ ৮ আর ১ ৯, এবং ১ এর ১ নামে। এত কি হলো, দিন হলো। তাহলে আমাদের কিসে প্রকাশ করতে হবে, ঘন্টায় প্রকাশ করতে হবে এটাকে। তাহলে আমরা পেলাম এটা থেকে কত, ১৯২২ দিন বা ১৯২২ দিন। এখন আমরা যদি এটাকে দিনে নিতে যাই তাহলে আমরা দেখতে পারি ১ দিনে কত ঘন্টা
24 ঘন্টা। তো আমরা এটাকে কি করব 1922 কে 24 দিয়ে গুণ করলে আমরা সেটা কি পাই ঘন্টায় প্রকাশ করতে পারি। তো আমরা এখানে পাশে বড় যেহেতু গুণটা আমরা গুণটা করে নিতে পারি 1922 গুণ কত 24। তা প্রথম চার একক দিয়ে আমরা গুণ করব, চার দুগুণ আট, চার দুগুণ আট, চার নং ছত্রিশের ছয় হাতে থাকলো তিন, চারকে চারের তিন সাত। আবার দুই দিয়ে গুণ করবো, পরে আবার সবগুলোকে দুই দুগুণ চার, দুই দুগুণ চার, নয় দুগুণ আঠারোর আট হাতে আমার এক, দুইকে দুই এক তিন, যোগ করলে আট, আট আট চার বারোর দুই হাতে এক, ছয় চার দশের এক এগারোর এক হাতে থাকলো এক, আট সাত পনেরোর এক ষোলোর ছয় হাতে আমার এক, তিনের এক চার। তা কত হলো এটা, কত 4600 না ছড়ে 46108 দিন 8 ঘন্টা হলো সেটা। তাহলে 46128 এটা ঘন্টা দিন না ছড়ে ঘন্টায় আমরা তাহলে কি ঘন্টায় প্রকাশ করলাম। তা আমরা বুঝতে পারলাম যে আমরা বছর থেকে মাস, মাস থেকে দিন, দিন থেকে সপ্তাহ এবং সপ্তাহ থেকে মানে দিন এবং ঘন্টায় কীভাবে প্রকাশ করি এটার আমরা একটা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা এইটার আলোকে যে বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন যে বা কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা তৈরি করতে পারি তার আলোকে এখানে দুটি প্রশ্ন তৈরি করা হয়েছে। দেখো আমরা সেগুলো কীভাবে এর সমাধান বের করতে পারি। তোমরা অবশ্যই বাসায় এগুলো ভালো করে দেখবে এবং আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো আমরা এখন প্রথম কাঠামোবদ্ধ প্রশ্নে আমরা যেতে পারি। এখানে আমরা দুটো কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া আছে। মাহির বয়স 10 বছর, সালমা মাহির থেকে 3 মাস 15 দিনের ছোট। তাহলে এখানে বড়কে সালমা মাহির থেকে মানে সালমা বড় কত দিনের, 3 মাস 15 দিনের। সালমা মাহির থেকে কত ঘন্টার ছোট, সালমা মাহির থেকে মানে মাহি বড় তাহলে কত দিনের ছোট, 3 মাস 15 দিন। এটাকে আমরা তাহলে কি করতে পারবো ঘন্টায় প্রকাশ করতে হবে, যেহেতু সালমা মাহির থেকে কত ঘন্টার ছোট এটা বলছে। তো আমরা কয়ের সমাধানে যেতে পারি, তা সালমা মাহির থেকে কত দিনের ছোট, 3 মাস 15 দিন। তো আমরা লিখি 3 মাস 15 দিন, এটা আমাদের কিসে প্রকাশ করতে হবে ঘন্টায় প্রকাশ করতে হবে। তো আমরা আগেই একবার করেছি, এখন আবার এটা আমাদের কাছে খুব সহজেই লাগবে। 3 গুণ 1 মাস সমান কত দিন বলছিলাম আমরা, 30 দিন, 30 দিন, এবং সঙ্গে এটাও আছে দিন। তো আমরা এই দিনটাকেও কী করতে পারি যোগ করে দিতে পারি, এখানে কত হয় গুণ করলে 90 দিন, সঙ্গে আছে আরও 15 দিন, তো কত হলো 105 দিন যোগ করলে 105 দিন হয়েছে আমাদের। তো এটা আমাদের কিসে প্রকাশ করতে হবে, এটা আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তাই আমরা এখানে লিখতে পারি কি এরকম, তোমরা লিখতে পারো 1 মাস সমান 30 দিন, যেহেতু আমরা এটা বের করছি এটা বরাবর। এখন এই দিনটাকে আমাদের ঘন্টায় নিতে হবে, তো দিনটাকে ঘন্টায় নিতে হলে আমরা কী করতে হবে 24 দিয়ে গুণ করতে হবে না, 105 গুণ 24, তখন আর দিনটা কি হয়ে গেল ঘন্টা। তোমরা এর সামনে লিখে দিতে পারো যে 1 দিন সমান 24 ঘন্টা, বিষয়টা তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এখন আমরা এখানে গুণ করে নেই 105 গুণ 24, 4 5 20, 0 নামে 4 0 0 2 2 নামে এবং 4 উইকে 4, আবার 4 5 2 10 হাতে 1 2 0 0 1 1 নামে এবং 2 উইকে 2, 0 2 5 2, 2520 ঘন্টা হলো, কত 2520 ঘন্টা। এটা কি পেলাম আমরা, সালমা মাহির থেকে কত ঘন্টার ছোট, 2520 ঘন্টা ছোট।
তো আমরা কয়াদাগের সমাধান পেলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা। এবার আমরা ক্ষয়ে যেতে পারি। ক্ষয়ে বলছে অমির বয়স, আর একটা মেয়ের নাম দিয়েছে অমি, তার বয়স হচ্ছে 10 বছর 7 মাস। ফলে অমি মাহির তুলনায় কত দিনের বড়? আমরা আগেই জানছি মাহির বয়স 10 বছর, আর এখানে অমিকে দিছে তার বয়স হচ্ছে 10 বছর 7 মাস। তো আমরা এটা কিভাবে বের করতে পারি? খেয়াল করো, আমরা বড়কে, বড় হচ্ছে অমি, আমরা অমির বয়সটা প্রথম লিখব। কি লিখব? অমির বয়স। অমির বয়স কত? তোমার 10 বছর 7 মাস। 10 বছর 7 মাস। এর থেকে কাটা বিয়োগ করতে হবে মাহির বয়স। তখন মাহির বয়স কত? মাহির বয়স হচ্ছে 10 বছর। 10 বছর, মাস তার 0 মাস, যেহেতু মাস দেওয়া নাই এখানে, সেভাবে 0 মাস। যেহেতু আমরা কত দিনের বড় বলছে, আমরা আগে এটা বিয়োগ করি। পার্থক্য বের করতে হলে আমাদের কী করতে হয়? বিয়োগ করতে হয় না? তাহলে এখানে কি হয়, 7 থেকে 0 গেলে তো কি থাকে? 7 মাসেই থাকে। এবং এখানে 10 10 মিলে গেলে 0 বছর। তাহলে অমি কতটুকু বড়? 7 মাসের বড়। কার সে? মাহির সে অমি 7 মাসের বড়। কিন্তু আমাদের কি বলছে এখানে, অমি মাহির তুলনায় কত দিনের বড়? মানে এটাকে আমাদের কি করতে হবে? দিনে প্রকাশ করতে পারো। তো তোমরা বুঝতেই পারছো 7 মাসকে আমাদের কি করতে হবে? দিনে প্রকাশ করতে হবে। যেহেতু 0 বছর ওটা আর দরকার নেই, তাই আমরা জানি 1 মাস সমান কত? 30 দিন। আবার একইভাবে লিখে নেবো এখানে, 1 মাস সমান 30 দিন। হ্যাঁ, তা কত হলো? 0 3 7 21, 210 দিনের বড়। কে? অমি। কার তুলনায়? মাহির চেয়ে 210 দিনের বড়। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে সমাধানটা বের করলাম। এরপরে আমরা চলে যাই 2 নম্বরে। দয়া আছে মিতুর বয়স 10 বছর 5 মাস এবং ঋতুর বয়স 12 বছর। এখন ঋতুর বয়সকে দিনে প্রকাশ করতে বলছে। কার বয়সকে? ঋতুর বয়সকে। তো আমরা পরের অঙ্কের সমাধানে যেতে পারি। কি বলছে? কয়ে ঋতুর বয়সকে দিনে পরিণত করো। ঋতুর বয়স কত আমরা এখানে পেয়েছি? ঋতুর বয়স 12 বছর। ঋতুর বয়স সমান কত বছর? 12 বছর। ওই পূর্বের ন্যায় আমরা আবার এটাকে মাস থেকেও বের করতে পারি, আবার সরাসরি কি বছর থেকেও বের করতে পারি। তো আমরা সরাসরি বছর থেকে বের করি, তাহলে তোমাদের কাছে সহজ হবে। 12 গুণ 365 দিনে আমরা জানি 1 বছর, তাহলে কত হয়? এটা কি হয়ে গেল? দিন হয়ে গেল। আবার এখানে লিখে নেবা 1 বছর সমান 365 দিন। এখানে কত হয় গুণ করলে? আমরা পাশে গুণ করে দেখতে পারি, 365 গুণন 12। তো প্রথম 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 6 দুগুণে 12 আর হাতের 1, 13 হাতে আবার 1 থাকে, 3 দুগুণে 6 এর 1 7। আবার 1 দিয়ে গুণ করলে 5 নামে 6 এবং 3, 0 5 আর 3 এ 8, 7 6 13 হাতে 1 3 আর 1 4, মানে 4380 দিন। 4380 দিন। এটা কার বয়স? এটা হচ্ছে ঋতুর বয়স।
যেটা আমরা কি করলাম, দিনে পরিণত করলাম। তা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে বিষয়টা, যে কিভাবে আমরা এই সমাধানগুলো পাচ্ছি বা বের করছি। এখন আমরা ক্ষয়ে যদি যাই তো দেখতে পারি দুইজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। তা আমরা জানি যে পার্থক্য বের করতে হলে আমাদের কি করতে হয়, এটা বিয়োগ করতে হয়। তা আমরা দেখো পার্থক্যটা এখন বের করি। তা আমরা একটা থেকে আরেকটার বিয়োগ করলে আমরা এর পার্থক্যটা পেয়ে যাব। তো এখানে আমরা বিয়োগ করব কিভাবে, দেখব আমরা কার বয়সটা বেশি। এখানে মিতুর বয়স আছে 9 বছর 5 মাস, আর ওর বয়সে ঋতুর কত, 12 বছর। তাই ঋতুর বয়সটা বেশি, কাজে ঋতুরটা আমরা আগে লিখব। তাহলে কি লিখব, ঋতুর বয়স সমান 12 বছর 0 মাস। এখানে মাস যেহেতু দেওয়া নাই, পরেরটায় মাস আছে, সেহেতু আমাদের মাসের ঘরে 0 রাখলাম। দ্বিতীয়টা আছে বলছে কার, ঋতুর বয়স পেলাম আমরা ওইটা, আর আছে কার, মিতুর বয়স হচ্ছে 9 বছর 5 মাস। তাহলে মিতুর বয়স সমান 9 বছর 5 মাস 9 বছর 5 মাস। এটা একটু হয়তো বা তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে যে এখানে 0 আছে, 0 মাস, সেখান থেকে কিভাবে বিয়োগ হবে। দেখো এগুলো যখন আমরা বুঝতে যাব তখন আমরা এটার পিছনে কি আছে আমরা সেটা দেখব। এটার পিছনে আছে বছর। তা বছর আমরা বের করতে কিভাবে, এখানে যেহেতু বছর আসে সেহেতু আমরা 1 বছর এখান থেকে ধার নিতে পারি। তো 1 বছর কত, 1 বছর ধার নিলাম আমি, 1 বছর সমান সমান কয় মাস, 12 মাস, 12 মাস আমি ধার নিলাম। এবং সেখান থেকে উপরের 12 থেকে এই 5 আমি বিয়োগ করলাম, বিয়োগ করলাম কত, 5 মাস। তার থাকে কয় মাস, 7 মাস, এখানে থাকে 7 মাস, এখানে আমি ধার নিছি কত, 12 মাস। বিষয়টা এভাবে খেয়াল রাখবা যে আমি ধার নিছি বা 12 মাস, সেখান থেকে বিয়োগ করার পরে কয় মাস পেলাম, 7 মাস। এখানে আমি যে 12 মাস ধার নিয়েছি সেটা আমাকে এখানে আবার কে ফিরাই দিতে হবে, মানে 12 মাস সমান সমান কত, 1 বছর। এখানে কত হলো, 9 আর 1 কত, 10 বছর। তা 10 থেকে 12 বছর বিয়োগ, 12 বছর থেকে 10 বছর বিয়োগ করলে কয় বছর থাকে, 2 বছর। হ্যাঁ, তা আমরা সহজে পেলাম কি কি পেলাম, ঋতু বয়স 2 বছর 7 মাস বেশি কার চাইতে, মিতুর তুলনায়। তা আমরা অবশ্যই তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছ, এভাবে তোমরা বাসায় করবা। এবং এর আলোকে আমি তোমাদের জন্য বাড়িতে আর একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা সেটা করবে বাসায়। বাড়ির কাজ লিখে রাখো, বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে সালমার বয়স 10 বছর 9 মাস, সালমার বয়স 10 বছর 9 মাস, 10 বছর 9 মাস, এবং মিতার বয়স, এবং মিতার বয়স 12 বছর 0 মাস, 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত, সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো।
তো তোমাদের আবার ধন্যবাদ জানাইছি আমি বরাবরের মতনই। সবাই ঘরে থাকো, বাসায় থাকো, বাবা মার কথা শোনো এবং পড়ালেখা করো। সবাইকে ধন্যবাদ।